প্রেমের থালা এখানে মেরে স্বর্ণব্রিজে ছাবি ফেলে দেন। এখানে যারাই দেখছেন আপনারা দেখেন, আমি ইতালি ফিরেন শহর থেকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। এই তালাগুলো এখানে প্রেমিক প্রেমিকা এসে প্রথমে তালাটা মেরেন, তালা মারার পরে ছাবিটা এই সামনের যেটা আপনারা দেখেন স্বর্ণব্রিজ যেটা আছে এই স্বর্ণব্রিজে সেটা ফেলে দেন। সবাই জানিয়ে দিবেন সাউন্ড এবং নেটওয়ার্ক ঠিক আছে নি। ইতালির এই সুন্দর এই জায়গাটা আমি দেখানোর জন্য আপনাদেরকে আমি সৈয়দ শাহেদ আলী ইতালি থেকে সরাসরি তুলে ধরছি। আপনারা সবাই জানিয়ে দিবেন সাউন্ড এবং নেটওয়ার্ক ঠিক আছে নি। আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, এখানে দেখেন আপনারা এই তালাগুলো এখানে তালাগুলো মেরে সাবিটা স্বর্ণব্রিজে ফেলে দেন। সিলেটি চ্যানেল থেকে সরাসরি এই মুহূর্তে আপনারা উপভোগ করছেন এই দর্শনীয় একটা স্থানের, যেটা আসলে মানে ভাবতে অবাক লাগে এবং এটা বিশ্বাস করে অনেকে তালা মেরে এখানে দেখছেন আপনারা। সামনে দেখানোর চেষ্টা করব, একজন প্রেমিক একজন প্রেমিকাকে নিয়ে আসেন অথবা একজন প্রেমিকা একজন প্রেমিককে নিয়ে আসেন এখানে তালা মেরে এই চাবিটা ঠিক অপোজিটে দেখেন আপনারা স্বর্ণব্রিজে ফেলে দেন। দেখছেন আপনারা একজন আরেকজনকে কীভাবে জড়িয়ে ধরিয়ে এই চাবিটা এই যে ব্রিজ আছে এই ব্রিজে আপনার ফেলে দেন। এই যে একটা ব্রিজ আছে এই ব্রিজে ফেলে দেন। সবাই জানিয়ে দিবেন সাউন্ড এবং নেটওয়ার্ক ঠিক আছে নি, সাউন্ড এবং নেটওয়ার্ক ঠিক আছে নি সবাই জানিয়ে দিবেন। মনে হয় নেটওয়ার্কটা ঠিক নাই, এরপরেও সবাই সাথে থাকবেন, চেষ্টা করব আপনাদের জন্য এই সুন্দর অন্যরকম একটা ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। সবাই জানিয়ে দিবেন, সবাই জানিয়ে দিবেন নেটওয়ার্ক এবং সাউন্ড ঠিক আছে নি, শুধু এই জিনিসটা আপনারা জানিয়ে দিবেন। শফিকুল ইসলাম শফিকুল ইসলাম সিলেটি চ্যানেলের প্রতিনিধি এবং যারাই জয়েন হয়েছেন আপনারা জানিয়ে দিবেন, অথবা আমাদের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর শফিকুল ইসলাম জানিয়ে দিবেন সাউন্ড ঠিক আছে নি, সাউন্ড ঠিক আছে ভাই, ধন্যবাদ। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখেন এই যে জায়গাটা আর এই যে অসংখ্য তালা হাজার হাজার তালা দেখরা, এই তালাটা একজন প্রেমিক প্রেমিকাকে নিয়ে অথবা একজন প্রেমিকা প্রেমিককে নিয়ে এখানে আসেন, আসার পরে তালাটা মারেন, তালা মেরে এই সাবিটা সাগর এই যে ব্রিজ একটা আছে এই ব্রিজের এই পানিতে ফেলে দেন। আমরা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে এবং এই সুন্দরতম জায়গা উপভোগ করতে অনেকেই আসেন। এখানে দেখেন একজন সিঙ্গার গান করছেন এবং ওনাকে সম্মাননা দিয়ে যাচ্ছে, টাকা দিয়ে যাচ্ছে অনেকে। এই ব্রিজ থেকে আমি সরাসরি তুলে ধরছি, আপনারা অবশ্যই সাথে থাকবেন, অসাধারণ একটা ভিউ এবং খুব সুন্দর। আমি আপনাদেরকে জানিয়ে দেব যে আপনারা জানেন ইতালি এই ফ্লোরেন্স শহরে এমনকি ইতালি রুমে আরও বেশ কয়েকটি দর্শনীয় স্থান রয়েছে, সেখানে শুধুমাত্র ইতালিয়ানরা আর শুধু বাংলাদেশি তাই নয়, বিশ্বের বিভিন্ন দেশ থেকে এরা এখানে ঘুরতে আসেন। আর এই দেখেন আপনারা একজন ভাই একজন বোনকে এখানে দাঁড়িয়ে কীভাবে ছবি তুলছেন এবং একজন প্রেমিক প্রেমিকাকে নিয়ে এখানে আসেন এবং আসার পরে এই তালাটা তারা এখানে মারেন। প্রথমে তালা মারার পরে এই চাবিটাই দেখেন একজনে তালা মারছেন, দেখানোর চেষ্টা করছি। দেখেন তালা মারার পরে এই চাবিটা ওনারা ফেলে দিবেন, ঠিক অপোজিটে দেখেন। আর সবাই শেয়ার দিয়ে সাথে থাকবেন, আপনাদের জন্য এই ভিডিওটা মনে রাখবেন। আপনারা যদি সবাই আপনাদের সুন্দর মতামত দেন তাহলে আরও অনেক ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমি এই মুহূর্তে এই যে সাগর এই যে একটা ব্রিজ যেটা আছে বা এই একটা ছোট নদী বা
এই যে দর্শনীয় যে স্থান আছে সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মনে রাখবেন এই চাবিগুলো এখানে ওনারা ফেলে দেন, চাবিগুলো এখানে ফেলে দেন, এবং এই যে সুন্দর একটা ভিউ আছে আপনারা দেখেন, আপনাদের কাছে কেমন লাগে সেটাও আপনারা জানিয়ে দিবেন। আর সত্যি মানে আমার কাছে খুবই ভালো লাগে এখানের যে সুন্দর পরিবেশ আমি দেখানোর চেষ্টা করছি। আপনারা আবার দেখুন যে চাবিগুলা ফালাই দিয়ে যায় তারা, এই তালাগুলা কেউ বড় তালা মারে, কেউ বড় তালা মারে, কেউ ছোট তালা মারে, অর্থাৎ তালা মারিয়া এই চাবিটা তারা এই স্বর্ণ ব্রিজে ফালাই দেয়। আর স্বর্ণ ব্রিজের নাম হইছে এইখানে সব সোনার দোকান যা আছে, এই যে আপনারা দেখরা যা আছে সব হইল সোনার দোকান, বুঝছেননি? দেখুন কত বড় বড় তালা মারে, আবার অনেকে তালার মধ্যে নাম লেখিয়া রাখে, নাম লেখিয়া যায় জরিনা সকিনা খলসুমা, যার যে নাম আছে নামটা লেখিয়া যায়। আপনারা দেখুন এই যে যারা কাপড় এখানে আইসন একজন আর জনে লই আইসন, এই যে দর্শনীয় স্থান যেটা আছে এই স্থানটা দেখার লাগি, এবং এখানেও তারার বিশ্বাস যে এখানে আইয়া যদি ইনো তারা তালাটা মারিয়া চাবিটা তারা এই স্বর্ণব্রিজ ফালাই দে তাহলে তারার প্রেম দীর্ঘস্থায়ী হয়। সবাই জানিয়ে দিবেন সাউন্ড এবং সম্মানিত দর্শক, এই বন্ধ তালায় মতো তাদের ভালোবাসা অটুট থাকুক। শফিকুল ইসলাম, ঠিক আছে, এই যে তালাগুলো মারা হয়েছে ন, এই তালা মারার কারণটা যেটা আমি কইছি, আমার একটা চাবি যদি লগে দিতাই বাই, এই যে দেখো অসংখ্য তালা মারইন, এই তালা মারার কারণ হইল গিয়া এই তালা মারিয়া চাবিটা যদি তারা এই ব্রিজ ফালাই দেয় তো চাবি আর কেউ পাইতো নাই, যতদিন পর্যন্ত এই তালা খুলো হইতো নাই অতদিন পর্যন্ত তারার প্রেম কেউ ভাঙতে পারতো নাই, এই বিশ্বাসে এই তালাটা তারা মারে। কেন আমরা বাংলাদেশের অসংখ্য ভিডিও আমরা দেখি, এই ধরনের ভিডিও আপনারা খেয়ে খেয়ে কোনানো দেখছেন বাংলাদেশের মধ্যে জানাইবা, আর আমি ইতালিতে নিয়ে এই ভিডিওটা আপনার মাঝে তুলিয়া ধরলাম, যদি বালা লাগিয়া থাকে তাহলে আপনারা অন্য কেউ দেখার সুযোগ করিয়া দিবা। বিদায় নিলাম, তত সময় পর্যন্ত পালা থাকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।